ডিলার ব্যবসায় ভালো করার 10টা গোপন সিক্রেট কাটলার অ্যানালিসিস আলোচনা করছি। এটা আপনি যদি ডিলার ব্যবসার সাথে সম্পৃক্ত না থাকেন অথবা আপনি ডিলার বিজনেস নিয়ে কখনোই স্টাডি করেন নাই, আপনি এই বিষয়গুলো আমি নিশ্চিত জানেন না, অথবা ডিলার সেগমেন্ট কনজিউমার ব্যবসা এফএমসিজি নিয়ে যারা কাজ করছেন তাদের প্রত্যেকের এই ভিডিওটা জানা উচিত যে একটা ডিলার ব্যবসার গোপন সিক্রেট 10টা বিষয়ের কারণে একটা ডিলার ভালো করে, এই 10টা বিষয়ের কারণে একটা ডিলার খারাপ করে, ডিলার টিকে না, তেউলি হয়ে যায়। তো স্পেসিফিকভাবে আলোচনা করছি। প্রথম বিষয় হচ্ছে শর্ট সাপ্লাই। যখন আপনার প্রোডাক্টটা বেশি চলবে, কোনো অকেশনে, ঈদের সময় কিছু প্রোডাক্টের সেলস বাড়ে, গরমের সময় কিছু প্রোডাক্টের সেলস বাড়ে, শীতের সময় কিছু প্রোডাক্টের সেলস বাড়ে, এই সময়গুলো আপনার ওই প্রোডাক্টের শর্ট সাপ্লাই থাকবে, আপনার মার্কেটে পর্যাপ্ত চাহিদা থাকবে কিন্তু আপনি মাল পাবেন না, আপনি ডিলার হিসেবে সেই প্রোডাক্টগুলো নিতে পারবেন না কারণ কোম্পানির কাছে সেই প্রোডাক্টগুলো শর্ট সাপ্লাই থাকে। সেক্ষেত্রে আপনার ডিলারের যে রিসোর্সগুলো সেগুলো প্রপারলি ইউটিলাইজেশন হয় না, যার কারণে আপনার ডিলার ব্যবসা একটা ক্ষতির সম্মুখীন হয়ে যায়। দ্বিতীয় নম্বর পয়েন্ট হচ্ছে যে শর্ট সাপ্লাই রানিং প্রোডাক্ট, আপনার নর্মাল সিচুয়েশনে যে প্রোডাক্টগুলো বেশি চলবে সেই প্রোডাক্টগুলো দেখবেন যে শর্ট দিতে পারছেন না, প্রোডাক্টগুলো নিয়ে কান্দাকাটি করছে মার্কেট, সবাই চাচ্ছে এই প্রোডাক্টগুলি, অর্ডার হচ্ছে বেশি বেশি, এই প্রোডাক্টগুলো মার্কেটে বেশি চাচ্ছে, বেশি সেলস হচ্ছে, বেশি অর্ডার হচ্ছে, এই প্রোডাক্টের কারণে অন্য প্রোডাক্টগুলো সেলস হচ্ছে না, আপনি এই প্রোডাক্টগুলো শর্ট থাকার কারণে আপনি দিতে পারছেন না। হাই প্রাইস যে প্রোডাক্টগুলো রানিং বেশি চলছে, কোম্পানি দেখবেন হুটাক করে এই প্রোডাক্টের দামগুলো বাড়িয়ে দিচ্ছে, এই যে দাম বাড়িয়ে দেওয়ার কারণে এই প্রোডাক্টগুলো মানে একটা ডিলার বিজনেসে, একটা কোম্পানি গ্রুপে, একটা উইংয়ে সবগুলো প্রোডাক্ট কিন্তু হিট হয় না, সবগুলো প্রোডাক্ট কিন্তু রানিং হয় না, বেশি চলে না, কিছু প্রোডাক্ট আছে দেখবেন খুব ভালো চলছে, ওই একটা প্রোডাক্টের কারণে ওই ডিলার টিকে আসে, ওই কোম্পানি টিকে আসে, হতে পারে ওই প্রোডাক্টের দাম কোম্পানি কোনো কারণে যদি বাড়ায় দেয় মার্কেট রেটের চাইতে, যদি মার্কেট এক্সপেক্টেড বেশি করে ফেলে, আপনার ডিলার বিজনেস কিন্তু ক্ষতির সম্মুখীন হয়ে যায়। ক্যামেরা কম্পিটিটিভ সিচুয়েশান, যে আপনি একজন ডিলার, আপনি যে এরিয়াতে ডিলার ব্যবসা করছেন, আপনার একটা লোকাল মার্কেট আছে, আপনি চান না যে অন্য কোনো কম্পিটিটর সেই মার্কেটে প্রোডাক্ট বিক্রি করুক, আপনি ধুমসে করলেন যে প্রোডাক্টের মাল ছাড়, এই মার্কেটে প্রত্যেকটা দোকানে মাল দিয়ে দেয়, ওই এসআর হয়তো তার একটা যে একটা একটা এমন একটা রিকোয়ারমেন্ট যে যে কম্পিটিটর্স, এই কম্পিটিটর্সকে এই এরিয়াতে ঢুকতে দেবো না, অথবা এই এরিয়াতে আমি একচোটে বিজনেস করব, অথবা আমি আমি কোনো একটা আমার স্পেশাল চাহিদার কারণে, সবার একটা চাহিদা থাকে যে আমি এই এরিয়াতে একচোটে বিজনেস করব, অথবা এই মার্কেটে একচোটে ব্যবসা করব, অথবা ওই কোম্পানি আগে আগে আমি পণ্য দিয়ে দেবো, এই যে এই সিচুয়েশানগুলো, এগুলো আপনার মানে পার্সোনাল অ্যাট্রাকশান, যে কম্পিটিটিভ যে কম্পিটিটর্সকে ঢুকতে দেবেন না, আপনার মানে অফিসিয়ালি না, আনঅফিসিয়ালি আপনার নিজে থেকে উদ্যোগ নিয়ে প্রোডাক্টগুলো বাকিতে ক্রেডিটে ওই দোকানগুলোতে মাল উঠাইলেন, কিন্তু একটা টাইমে আপনি যা রিকভারি করতে পারলেন না। প্রত্যেকটা ডিলার যারা মানে পার্সোনাল রিয়াকশান আসে যে এরকম হতে পারে, হয় স্বাভাবিক ঘটনা এটা, যে আপনি নিজে থেকেই একটা মার্কেটে সাপোর্ট করলেন, পরে ওই মার্কেটে সাপোর্ট করে কিছু আন্ডার রেটে, কিছু কমিশনে, কিছু বাকিতে মাল উঠালেন, কিন্তু পরবর্তীতে ও সেখান থেকে আপনি ফিডব্যাক ভালো নিয়ে আসতে পারলেন না, আপনার ডিলার বিজনেস ক্ষতির সম্মুখীন হয়ে গেল। ক্রিয়েটিভ ড্যামেজ, ড্যামেজটা যখন পর্যায়ক্রমে বাড়তে থাকলো, আপনি এ রানিং মাসে একটা ড্যামেজ কোম্পানিকে পাঠাইছেন, তারপরের মাসে একটা ড্যামেজ পাঠাইলেন, তারপরের মাসে একটা ড্যামেজ, আপনি কিউমুলেটিভ ড্যামেজ, ড্যামেজটা যখন পর্যায়ক্রমে বাড়তে থাকে, অর্থাৎ আপনি রানিং মাসে একটা ড্যামেজ কোম্পানিকে দিয়েছেন, তারপরের মাসে একটা ড্যামেজ কোম্পানিকে দিলেন, এভাবে ড্যামেজ দিতেই থাকলেন, আপনার ড্যামেজের টাকা অ্যাড হতে থাকলো, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা বিল, এভাবে অন্য ড্যামেজটা আপনার বৃদ্ধি পেতে থাকলো। একটা টাইমে এরকম হতে পারে আপনি ইনভেস্টের চাইতে আপনার ড্যামেজের পরিমাণ বেশি হয়ে গেছে, এটা অস্বাভাবিক কিছু না। তো কোম্পানি যদি রিকভারি করার সিস্টেম না থাকে ড্যামেজ পলিসিতে, অনেক সময় কোম্পানি হয়তো নেবে নেবে দেবে দেবে বলতেছে, অনেক ক্ষেত্রে এগুলো হয় না, হয়ে ওঠে না, প্রসেসিংয়ে সমস্যা হয়, কোম্পানি যেহেতু একটা টোটাল প্রসেস, প্রসেসে সমস্যা হয়, এই যে ড্যামেজ, কিউমুলেটিভ ড্যামেজ যখনই হচ্ছে তখনই মনে করবেন আপনার ক্ষতির সম্মুখীন হচ্ছেন, কারণ ড্যামেজ হচ্ছে আপনার কোনো আউটপুট দিচ্ছে না, ড্যামেজ আপনার ব্যারিয়ার তৈরি করছে, যে ব্যারিয়ার কারণে আপনার ব্যবসা নিচের দিকে যেতে থাকবে।
স্পেশাল কমিশন, যদি কোথাও স্পেশাল কমিশন লাগে, স্পেশাল কমিশন বলতে এসআর একটা জায়গায় ফোন দিল, ভাই একটা দোকানে স্পেশাল কমিশন, অমুক সে তো অমুক কোম্পানির প্রোডাক্ট বিক্রি করে, আমার প্রোডাক্টটা আজকে ফার্স্ট টাইম সে দোকানে, তো আমি কখনো ঢুকতেই পারি না, আজকে একটা স্পেশাল কমিশন দিচ্ছি, এই টাকাটা আপনি আমার থেকে নিন অথবা আমি কোথায় থেকে ম্যানেজ করে দেওয়ার চেষ্টা করব। স্পেশাল কমিশন দিতে 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 আপনি ডিএসআর আপনার প্রোডাক্ট ডেলিভারি করে আসছে, 20,000 টাকা ডেলিভারি করছে, ভাই আমার একটা স্পেশাল কমিশন 50 টাকা লাগবে, 100 টাকা, 200 টাকা, 300 টাকা। এই যে স্পেশাল কমিশন, এটা হচ্ছে আপনার সব প্রফিট মার্জিন থেকে যায়। ব্যবসা করছেন ডিএসআর এসআর ড্রাইভার এদের সঙ্গে তো আপনার সব কিছু লেনদেন, এরাই কিন্তু আপনাকে আউটপুট দিচ্ছে, ভাই আজকে কিছু বাকি, অল্প একটু বাকি দিচ্ছে, কালকে অল্প একটু বাকি দিচ্ছে, এসআর একটু বাকি দিচ্ছে, ভাই টাকা এসআর নিতে গেছে, দোকান বন্ধ ছিল, ভাই দোকানে মা নাই বাপ বসে আছে, বা এরকম অনেক ঝামেলা, আস্তে আস্তে ছোটো ছোটো ডিউয়ের অ্যামাউন্ট তাদের কাছে বেশি হয়ে যায়। একটা টাইমে এই ডিউগুলো আপনার ব্যাড ডেট হওয়ার সম্ভাবনা থাকে, অর্থাৎ এসআর যতটুকু বাকি দেওয়ার ধারণ ক্ষমতা আছে তার সাথে বেশি বাকি নিয়ে ফেলে, তারা তো অনেক ক্ষেত্রে আপনার তাদের পরিচয় বা তাদের ইন্টারনাল ইনফরমেশান সম্পর্ক অবগত না। আচ্ছা, পার্সোনাল একটু সম্পর্ক হলে ডিএসআর এসআরের সাথে আপনি কিছু মার্কেটে বাকি দেওয়া লাগে, দিতে মানে দিতে হয় কিছু জায়গায়, এই বাকিগুলো আস্তে আস্তে জোড়ায় যায় বেশি, মানে বাকিগুলো কোনোভাবেই এখান থেকে বেরো আসে না। 50,000 টাকা বাকি হয়েছে, সে স্যালারি পায় 20,000 টাকা, আপনি না 20,000 টাকা দিল, দিয়ে দেখবেন যে আরও 50,000 টাকা বাকি হয়ে ফেলছে। এই বাকিগুলো অনেক ক্ষেত্রে দোকানেও থাকে না তাদের কাছে, তাদের পার্সোনাল আন্ডারে চলে যায়, আবার অনেক ক্ষেত্রে দেখবেন দোকানদারও হাওয়া হয়ে গেছে। এই জায়গাগুলো অবশ্যই মনিটরিং করা দরকার। ডেট, কিছু প্রোডাক্টের ডেট কমে যায়, প্রোডাক্টের ডেট যখন কমে যায় তখন সেলসের প্রবণতা, সেলস হওয়ার সম্ভাবনাটাও কমে যায়। আপনি ডিলার বিজনেস করছেন একটা নির্দিষ্ট পার্সেন্টেজের জন্য, ধরেন আপনি 6%, 4% ডিলার বিজনেস করছেন, এখন যদি দেখেন যে প্রোডাক্টটা ড্যামেজ হয়ে যাচ্ছে, শর্ট ডেট মানে ড্যামেজ হয়ে যাচ্ছে, ড্যামেজ হলে সেখানে আপনি 20% লসের সম্ভাবনা আছে, সেক্ষেত্রে আপনি কী করছেন, যা আরও 4% যেহেতু আপনার লাভ হয়, 4% আপনি ছেড়ে দিলেন, সেটা আপনার খরচ কিন্তু হয়ে যান, আরও দরকার হয় আরও 4% তার সাথে অ্যাড করে দিলেন। এই যে শর্ট ডেটের প্রোডাক্টগুলো আন্ডার রেটে বিক্রি করার কারণে আপনার ডিলার বিজনেসে কিন্তু একটা মানে লসের দিকে যায়, প্রফিট মার্জিনটা কিন্তু কমে যায়। আপনি কিছু সিচুয়েশনে ডিলারদের কিন্তু এই অবস্থা পড়তে হয়, আসলে এগুলোই ফ্যাক্টর একটা ডিলারকে রিকভারি করার জন্য। কিন্তু ডিউ ডিমান্ড, আপনি একটা ডিমান্ড রেডি করছেন কোম্পানির কাছ থেকে, কোম্পানির অনলাইন করছেন, অনলাইন করার পরে আপনার প্রোডাক্টটা নেবেন, এটাই তো স্বাভাবিক। এখন ডিমান্ড রেডি করছেন, কোম্পানি ওই ডিমান্ডটা আপনি 1 সপ্তাহ, 2 সপ্তাহ, 1 মাস পেন্ডিং রাখলেন, আপনি প্রোডাক্টটা দিচ্ছি, শর্ট সাপ্লাই কোম্পানি আজকে দিচ্ছে, কালকে দিচ্ছে, এইভাবে আপনাকে সময় দিচ্ছে, সময় নিচ্ছে, কিন্তু আপনার ডেলিভারি যে বেতন, আপনার গোডাউন যে ভাড়া, আপনার ডিলারের যে প্রতিদিনের এক্সপেন্সটা, এটা কিন্তু হতেই আছে। আবার আপনার প্রোডাক্টটা দেখে আপনি 3 লাখ টাকার ডিমান্ড রেডি করছেন, কোম্পানি 1.5 লক্ষ টাকার প্রোডাক্ট আপনাকে দিয়েছে, আরও 1.5 লক্ষ টাকার প্রোডাক্ট আপনার পেন্ডিং আছে। এই যে পেন্ডিং থাকে, এই পেন্ডিংটা অনেক বড় একটা ইস্যু ডিলার বিজনেসের জন্য। লো কমিশন হাই সেলস, কিছু প্রোডাক্ট আছে মার্কেটে অনেক বেশি সেলস হয় কিন্তু কোম্পানি থেকে প্রফিট মার্জিন, আপনার ডিস্ট্রিবিউটারের যে এভারেজ প্রফিট মার্জিন যেখানে থাকে সেই অ্যামাউন্টটা অনেক কম। আপনি দেখবেন যে তেল এখন তেল সেলস হচ্ছে না, তেলে তো সব জায়গায় একদম তেল হয়ে যাচ্ছে, তেলে আসলে ইউজ সেলস, প্রত্যেকদিন টাককে টাক গাড়ির তেল ডেলিভারি হচ্ছে, তেল করতে গিয়ে কম, এই তেলের বিজনেসে একটা ডিলারের কত পার্সেন্ট প্রফিট থাকে কারো আইডিয়া আছে? 1%, 2% প্রফিট থাকে একটা তেলের বিজনেসে। তো যে প্রোডাক্টটা অনেক বেশি সেলস হচ্ছে, এটা হচ্ছে কোম্পানির বিষয়, কোম্পানির প্রফিট হচ্ছে, কিন্তু বেশি সেলস হলে যে এখানে ডিলারের বেশি সেলস হচ্ছে না, সেক্ষেত্রে কিছু হোলসেল মার্কেটে, কিছু গ্লোসারি আউটলেটে, কিছু ভলিউম মার্কেটে আপনি দেখবেন যে হিউজ কোয়ান্টিটিতে একটা সেলস হচ্ছে, ধরেন 1 কার্টন সেলস হয় নর্মালি, আপনি সেখানে 100 কার্টন সেলস করার অপরচুনিটি তৈরি হচ্ছে। 100 কার্টন সেলসের অপরচুনিটি তৈরি হচ্ছে কীভাবে, যে আপনাকে সেখানে কিছু কমিশন দিতে হবে, কিছু এক্সট্রা বেনিফিট দিতে হবে তাদেরকে, কিছু এক্সট্রা প্রমোশন দিতে হবে। এক্ষেত্রে আপনি পার্সোনালি দেখলেন যে বাপরে বাপ, অনেক সেলস, 1 কার্টনের জায়গায় 100 কার্টন দিয়ে এখানে 5 টাকা লস করে দিয়ে অন্য দিক থেকে তুলে নেবেন, তো সব মিলে সেলসটা বেশি হচ্ছে কিন্তু আপনার প্রফিট মার্জিনটা কিন্তু বেশি হচ্ছে না। আলটিমেটলি কিন্তু আপনি কি আপনার ব্যবসাটা কিন্তু খুব বেশি সুবিধাজনক জায়গা না। আপনি হয়তো খুব ভালো একটা ব্র্যান্ডের তেল বিক্রি করছেন, আপনি খুব বেশি বিক্রি করছেন, কিন্তু দিন শেষে আপনারটা জিরো। তো
এই হচ্ছে কাটলার অ্যানালাইসিস, 10টা স্পেসিফিক পয়েন্ট আলোচনা করছি যে একটা ডিলার বিজনেস ভালো করার উপায় কি বা একটা ডিলার ব্যবসা ধ্বংসের 10টা কারণ স্পেসিফিক ভাবে। এই কাটলারে এই চ্যানেলে এরকম আরো অনেক ভিডিও আছে, আপনারা যদি ভালো লেগে থাকে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন। আর স্টে উইথ মি, স্টে উইথ, বাই বাই।